আবারও রাজ্যে র্যাগিংয়ের শিকার হলো এক তরুণ তরতাজা প্রাণ সবেমাত্র মাত্র উচ্চ মাধ্যমিক শেষ করে এই স্বপ্নদ্বীপ কুণ্ডু ভর্তি হয়েছিল যাদবপুর ইউনিভার্সিটিতে এবং সেখানে মাত্র দুদিন ইউনিভার্সিটিতে ক্লাস করার পর বা ইউনিভার্সিটির হোস্টেলে থাকার পর বারবারই কিন্তু তার বাড়িতে ফোন করেছে তার মাকে বলেছে যে আমার ভয় করছে এবং তিন দিনের বেলায় তার নিথর দেহ বাড়ি পৌঁছে যায় স্বপ্ননীল স্বপ্নদ্বীপের বাবা রামপ্রসাদ কুণ্ডু তিনি কিন্তু টিভি চ্যানেলে এবং তার যে আর্তনা তিনি যেভাবে নয়নে কাঁদছেন এবং যার মুখে কোনো ভাষা নেই এবং যিনি নির্বাক হয়ে যাচ্ছেন এবং যিনি বলছেন যে তার ছেলের শরীরে কিন্তু বিভিন্ন আঘাত পাওয়া গেছে এবং তার যে ছেলে উলঙ্গ অবস্থায় পাওয়া গেছে অর্থাৎ মানে কতটা নির্যাতন করা হয়েছে এবং কতটা অত্যাচার করা হয়েছে মাত্র তিন দিন কলেজে গিয়ে এমন কিন্তু অভিজ্ঞতা তাহলে রাজ্যের বাকি কলেজগুলোতে কি অবস্থা হচ্ছে তোমরা একবার ভেবে দেখো এই যে প্রতিবেদন এই প্রতিবেদনে তোমাদের সবটাই জানাবো যে কেন কি হয়েছিল সেদিন রাত্রে তার সহপাঠীদের মতামত কি এই যে স্বপ্নদীপ কুণ্ডু যাদবপুর ইউনিভার্সিটিতে সয়মাত্র উচ্চমাধ্যমিক পাস করে ভর্তি হয়েছিল এবং সেখানে হোস্টেলে যে থাকার সিস্টেম এবং সেই হোস্টেলে ছিল তো বাড়িতে দুদিন এই হোস্টেলে থাকার পর তার যে অভিজ্ঞতা সেখান থেকে বাড়িতে ফোন করতো মাকে ফোন করে বলতো আমার ভয় লাগতো আমার আমাকে এখান থেকে নিয়ে যাও কিন্তু মা বাবা ততটা আমল দেয়নি কারণ তারা ভেবেছিলো নতুন জায়গা এবং সেখানে হয়তো মানাতে একটু সময় লাগবে কিন্তু তারপরেই এই দুর্ঘটনা ঘটে যায় এবং এই দুর্ঘটনার পেছনে কি রহস্য লুকিয়ে রয়েছে তোমাদের তার আগে একটা ফেসবুক পোস্ট দেখাবো যেখানে তারই এক সহপাঠী যিনি বাংলা বাংলা বিভাগের ছাত্র তিনি ফেসবুকে এটি পোস্ট করেছে যে আমার নাম অর্পণ মাঝি আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ছাত্র আমার পরিবার অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকে একটি পরিবার আমি আসানসোলে বড় হয়েছি স্বাভাবিকভাবেই আমি ভর্তির সময় হোস্টেলে অ্যাপ্লাই করেছিলাম জীবনে প্রথম জীবনে প্রথম বর্ষের ক্লাস শুরু হওয়ার পর দুই তিন রাত হোস্টেলে আমার কাছে বিভীষিকার জন্ম দিয়েছে আমি এখন অনেক কষ্ট করে ধার নিয়ে হলেও মেস খুঁজছি সমাজের প্রতিটি স্তরের ক্ষমতা প্রদর্শন আছে কিন্তু যাদবপুর মেন হোস্ট মেন হোস্টেলের কিছু দাদা দাদাও যে এই একই কাজ করবে তা আমার কল্পনার অতীত মাথায় একটি স্পেসিফিক ছাঁটের চুল কাটতে বলা সন্ধ্যে ছটার মধ্যে হোস্টেলে ঢুকতেই হবে অর্থাৎ র্যাগিংটা কিভাবে করা হতো দেখো এখানে বলা হচ্ছে এই ভাই দাবি করেছে যে মাথায় একটি স্পেসিফিক ছাঁটের চুল কাটতে বলা হচ্ছে এবং সন্ধ্যে ছটার মধ্যে হোস্টেলে ঢুকতে হবে সেই চুল কেটে এটা হচ্ছে র্যাগিংয়ের একটা ধরন সিনিয়রদের ক্রমাগত ফাইভ ফর্মাস খাটা সারা রাত জাগিয়ে রেখে ইন্ট্রো নেওয়া শুনতে পাচ্ছি যে এখনও আসল ইন্ট্রো নেওয়াই হয়নি অর্থাৎ বারবার নিজের সম্বন্ধে বলতে হতো সিনিয়রদের সামনে র্যাগিং কিভাবে থরলি করা হতো রাত জাগিয়ে রাখা হতো সিনিয়রদের ফাইভ ফর্মাস খাটা হতো অর্থাৎ এই টু এই ভাই যে এই কথাগুলো তুলে ধরেছে তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা আসলে ভেতরে ইউনিভার্সিটির হোস্টেলে ঠিক কী জিনিস ঘটে সাধারণ মানুষ এগুলো দেখে নাও তাহলে তোমরা তোমাদের ছেলে মেয়েদের কোথায় পাঠাবে বা কাদের ভরসায় পাঠাবে তোমরা আন্দাজ করতে পারবে যাদবপুর বিশ্ববিদ্যালয় আমার কাছে সব থেকে গণতান্ত্রিক লড়াকু একটি বিশ্ববিদ্যালয় যেখানে প্রতিটি ছাত্রছাত্রী অন্যায়ের প্রতিবাদ করতে জানে এরই পথ দেখায় কিন্তু সমাজের যে ক্ষমতা কাঠামো গুরু ধর্মের সংখ্যা সংখ্যালঘুদের উপর পুরুষেরদের মহিলাদের উপর আমাদের দেশের উঁচু জাতের নিচু জাতের প্রতি ক্ষমতাবান সিনিয়রদের ইউনিয়ন লিডারদের মদত পুষ্ট আবার ইনি পরিষ্কার বলে দিয়েছে ভাই যে ইউনিয়ন লিডারদের মদত আছে এতে জুনিয়রদের প্রতি তাদের যে ক্ষমতা প্রদর্শন অর্থাৎ তাদের যে দাদাগিরি এখন দেখো মেন হোস্টেল নিয়ে আমি অনেক গল্প শুনেছি ব্যানার্তদের সাহায্যে গল্প কোয়ারেন্টাইনের সময় অসহায় মানুষদের পাশে থাকা আবার কিছু ভালো কাজও তুলে ধরেছে যে তাহলে কী মানে কি ধরনের এই যে এই যে কাজটা করা হলো একটা ছেলের প্রাণ নিয়ে নেওয়া হলো র্যাগিং করতে গিয়ে নিজের মনের বিকৃত ইচ্ছা পূরণ করতে গিয়ে তাকে উলঙ্গ অবস্থায় পাওয়া গেছে স্বপ্নদ্বীপ কুন্ডু তাকে উলঙ্গ অবস্থায় পাওয়া গেছে তার শরীরে আঘাত আছে তাহলে কি চলতো যাদবপুর হোস্টেলের মধ্যে সেখানে কি ড্রাগস চক্র চলতো তাহলে নেশা বিকৃত কয়েকটা ছেলে কয়েকটা গ্রুপ যারা এইভাবে উত্তপ্ত করত। তাহলে কি চলতো এই কলেজের মধ্যে দেখো এই যে মেন তোমার সৌরভ চৌধুরী ইনি নাকি অভিযুক্ত এনাকে আজকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে আজকে সকালে এমনটা কিন্তু খবর পাচ্ছি যে এই যে সৌরভ চৌধুরী এ নাকি বাইশ সালে ম্যাথে অনার্স নিয়ে পাস আউট হয়ে গেছে কলেজ থেকে বেরিয়ে গেছে একজন একজন প্রাক্তন ছাত্র সে কি করে রাতে হোস্টেলে ঢোকার সাহস পায় এবং হোস্টেলে ঢুকে যে র্যাগিং সেল চালায় দাদাগিরি চালায় এটা করার কি করে সাহস পায় এই যে সৌরভ সৌরভ চৌধুরী তাহলে তোমরা বুঝতে পারলে যে কি চলছে ইউনিভার্সিটিগুলোতে এবং তা সেই ইউনিভার্সিটির একজন ছাত্র তার পোস্টে এখানে মানে কার্যত স্পষ্ট হয়ে গেছে যে কি হতো ওই কলেজের ভেতরে দেখো র্যাগিংয়ের মতো নগ্ন ক্ষমতা প্রদর্শনকে বিচ্ছিন্ন করার সংগ্রামের পথ দেখাতে যেভাবে শঙ্কর তারা দেখিয়েছে ইউনিয়ন লিডারশিপ দু চারটি ভোটের জন্য ওই ক্ষমতা কেন্দ্রকে বাঁচিয়ে রাখার যে অর্থাৎ কলেজের যে ইউনিয়ন আছে যে ছাত্র পরিষদ আছে তারাও কিন্তু এই অ্যান্টি র্যাগিং সেল বা কিছু প্রাক্তন যারা বখাটে যারা নেশাগ্রস্ত তাদেরকে কিন্তু আশ্রয় দিত কেবলমাত্র ভোট ব্যাংক কলেজের মধ্যে ভোট ব্যাঙ্ক ধরে রাখার জন্য দেখো এই যে ভোট ঘুরে যাবে বলে প্রকাশ্যে ক্ষমতা ধর্ষকামী মনোভাবকে লালন করা হচ্ছে আজ অব্দি ইউনিয়ন থেকে কোনো প্রচার দেখলাম না বরং ঘটনা শুনেছি বড় মাঠে র্যাগ দেওয়ার পর ইউনিয়ন দাদারা খাপের মতো করে আপোষ করে নিয়েছে তাহলে এটা এটা কিন্তু তারাও মানিয়ে নিয়েছে স্টুডেন্ট ইউনিয়ন যেটা নিয়ে প্রতিবাদ করা উচিত তারা কিন্তু প্রতিবাদ করছে না এর ফলে কিন্তু যাদবপুর ইউনিভার্সিটিতে যে আন্দোলন হচ্ছে গত দুদিন ধরে আমরা দেখছি সেটা কিন্তু খুবই উদ্বেগজনক এই দিকে আমাদের আরও নজর থাকবে এই প্রতিবেদনের পরবর্তী আপডেট পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং তোমরা সাথে থাকো এবং সাবধান থাকো নিজেদের বাড়ির ছেলে মেয়েদের পরবর্তী কোথায় পাঠাবে এবং তার সম্বন্ধে সেই কলেজের পরিবেশ সম্বন্ধে সজাগ হও যাতে পড়াশুনো করতে গিয়ে প্রাণ না হারাতে হয় এই ঘটনা থেকে আমরা শিক্ষা নেব। এবং দোষীদের অবশ্যই আমরা শাস্তির দাবি জানাবো এবং শাস্তি আমরা চাই অবশ্যই এবং দৃষ্টান্তমূলক যাতে কোনো কলেজে এরকম অপ্রীতিকর ঘটনা আগামীতে আর না দেখতে হয়